সকলের অজান্তে গায়েব হয়ে গেল বিলোনিয়া মহকুমা হাসপাতালে ওটি বিভাগ এবং লাইকোজেশন বিভাগে বসানো এসি মেশিনের কম্প্রেসার এবং কপার পাইপ সহ বহু লক্ষ টাকা সামগ্রী। বিগত বেশ কিছুদিন ধরেই এই ধরনের চুরির কাণ্ডের ঘটনা ঘটছে হাসপাতালে। বিতর্ক উঠেছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলয়ের ভূমিকা নিয়েও। মহকুমা স্বাস্থ্য আধিকারিককে চুরির ঘটনা বারংবার বিস্তারিত জানানোর পরেও কেন মামলা করা হলো না বিলোনিয়া থানাতে, তা নিয়ে হাসপাতালের অন্দরে উঠছে প্রশ্ন। কোনো প্রশ্নের জবাব দেননি আধিকারিক। মহকুমা স্বাস্থ্য আধিকারিক হিসেবে ডাক্তার বিমল কলয় দায়িত্ব পাওয়ার পর থেকেই হাসপাতালে পরিষেবা তলানিতে ঠেকেছে। হাসপাতালে ওষুধপত্র থেকে শুরু করে বিক্রি করে দেওয়া হচ্ছে মূল্যবান সামগ্রীও, ফলে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জনমানুষও ক্ষোভের সঞ্চার দেখা দিচ্ছে। নিরাপত্তা কর্মীরা থাকা সত্ত্বেও হাসপাতালের ছাদের উপর থেকে প্রায় 20 থেকে 22টি এসি মেশিনের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আপনার 8,000 প্রায় 20-25,000 পারছি এক একটা এসিতে, এক একটা এসি কম্প্রেসার গ্যাস পাইপ ওয়ার্কিং চার্জ। আচ্ছা, সব মিলে তেমন কত লোক থেকে শুরু হয়েছে? এরকম প্রায় 25-26টা আছে এসি। তো এর আগেও নাকি একবার চুরি হয়েছে? এর আগে একবার না, 2-3 বার চুরি হয়েছে। তারপরে টেন্ডার দেওয়ার পরে সব এসি ঠিক করে দিছে, পাইপ টাইপ লাগাই এয়ারটেল সব দিছে। দেওয়ার পরে আজকে সকালবেলা আবার আয়া দেখে একটাও নাই, সব আবার শেষ। এগুলো কি তামার পাইপ লাইন? কি যেন তামার পাইপ, কম্প্রেসার ভিতরে তামা থাকে, ইয়া সব তামা থাকে, তারপরে গ্যাস। পাহারার কোনো ব্যবস্থা নাই? উপরে পাহারার কোনো ব্যবস্থা নাই, অথচ সিকিউরিটি আছে দেখতেছি, দুই দিকে তালা আছে। ব্যাস, পাহারার কোনো ব্যবস্থা নাই। একের পর এক চুরির ঘটনায় সন্দেহের তীর উঠছে বিলোনিয়া হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই। হাসপাতালের অন্দরেই চোর রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বেশ কিছু স্বাস্থ্যকর্মী। বিলোনিয়া মহকুমা হাসপাতালের হাল ফেরাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উপরে ভরসা রাখছেন বিলোনিয়াবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।